সময় শেষ হয়ে আসছে মাননীয় এসপি সাহেব, বিজেপির কিন্তু খাতায় আপনার নাম লেখা হয়ে গেছে। আপনি পশ্চিম বাংলায় বিজেপি কর্মীদেরকে রাধা অষ্টমীর দিনে খুন করবেন, বিজেপি করার জন্য আমাদের সংখ্যালঘু নেতা আর সেই সমাজ শেখকে থানায় থানায় রিমান্ড নিয়ে আপনি ঘুরাবেন। ভারতীয় জনতা পার্টি কিন্তু দেখছে কত আপনার আইনি বল আছে, কত থানা আছে, আপনি রিমান্ডে ঘুরান। বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে যেদিন, আপনাকেও কিন্তু আমরা থানাই নয়, আপনাকে রিমান্ডে আমরা ঘোটা ঘুরাবো, ফাঁড়িতে ফাঁড়িতে ঘুরাবো। কোন ফাঁড়িতে গিয়ে আপনি টাকা খেয়েছেন, বালির টাকা খেয়েছেন, পাথরের টাকা খেয়েছেন, কোথায় বিজেপি কর্মীকে খুনের পিছনে আপনার কত এ থাকছে, সমস্ত কিছু আমরা কিন্তু লিখে রাখছি। তাই বলতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আপনি কিন্তু ক্ষুদ্র তুচ্ছ ভাববেন। স্লোগান ছে রিমান্ডে পুলিশ খুঁজে পাচ্ছে না। মন্ত্রীরা, মন্ত্রী এবং জেলা পরিষদের সভাধিপতি, তারা যদি নিয়ে করিম খানকে ঘুরে বেড়ায়, তাহলে পুলিশের খুঁজে পাচ্ছে না বলা ছাড়া, এই ধরনের নাটক করা ছাড়া উপায়। কিন্তু এই পুলিশকেও মন্ত্রীর সামনে থেকেই ধরে আনতে হবে, যেভাবেই হোক। তা না হলে কিন্তু ভারতীয় জনতা পার্টি তার যে আন্দোলন সেটা থামাবে না। নিশ্চিত আমরা দেখতে পেয়েছি, তো সবাই সারা ভারতবর্ষ দেখতে পেয়েছে মিডিয়ার সামনে সেই ছবি, করিম খান আর এক পাশে চন্দ্রনাথ এবং জেলার সভাধিপতি। নেতৃত্বে প্রকাশ্যে গুলি হলো, যেখানে একেবারে আই উইটনেস আছে, কিছু বলেনি, কিন্তু যে কোনো যে এফআইআর অভিযোগের সঙ্গে সঙ্গে তার এফআইআর হওয়া এবং এফআইআর জড়িত অ্যাকশন হওয়া, এটা অবশ্যই জরুরি ছিল। কমসে কম পুলিশ তো তাকে নিয়ে আসবে ধরে, সেটুকু কাজ করার পর্যন্ত সাহস পাচ্ছে না। এত দুর্ভাগ্য এই রাজ্য সরকারের আইন, একেবারে আইনের কোনো ব্যবস্থাই। আপনি যখন বীরভূমে আছেন সে সময় নানুরে আজকে প্রচুর বোমা উদ্ধার আছে, পাশাপাশি সদাইপুরে তৃণমূলের বাড়ির পাশ থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। তাহলে পুলিশকে এই বোমাগুলো কি কোথাও কি থাকতে সেটাই জানছে, আমাদের নিষ্ক্রিয়তা পুলিশ। আমি বলছি পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এই সমস্ত বোমা এবং এগুলোর রক্ষণাবেক্ষণ করছেন, বোমা তৈরির ব্যবস্থা করেছেন। এমনকি বহু বাইরের লোকেরাও জানে যে পশ্চিম বাংলা হচ্ছে ট্রানজিট ফেজ, মানে সমস্ত যত জেহাদিরা আছে, জঙ্গিরা আছে, তাদেরকে লালন পালন করে পশ্চিমবঙ্গ সরকার, আর সেই জন্যই এনআরসির বিরোধিতা। জঙ্গিদের লালন পালন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এনআরসির বিরোধিতা। অবশ্যই ভোট ব্যাংকের রাজনীতি, কিন্তু সাধারণ মুসলিমরা আর ওই ভোট ব্যাংকের রাজনীতিতে ভুলবে না, তারা ভারতীয় জনতা পার্টির উন্নয়নের যে রাজনীতি সেটাতে বিশ্বাস তাদের হয়েছে, সেই বিশ্বাসে তারা এবার তৃণমূল থেকে সরে আসে। শুধুমাত্র তৃণমূলের কাছে থাকবে জঙ্গিরা, আর যারা তৃণমূলকে যে সমস্ত তোলাবাজরা যারা টাকা দিতে পারবে তারাই থাকবে, বাকি না থাকবে হিন্দু, না থাকবে মুসলমান। বিজেপি কর্মীর পোলট্রি ফার্ম, এটা হয়তো নিশ্চিত হবে যে তার অজ্ঞাতে ওখানে রাখার ব্যবস্থা করেছে, জবরদস্তি হয়েছে বা কোনোভাবে তাকে লুকিয়ে করেছে। বিজেপি কর্মী কোনোদিন বোমা তৈরি করে না, বোমা রাখে না, তার অজান্তে এটা করেছে, এমনভাবে হয়তো করেছে যে যাতে ভেবেছে যে ওই জায়গাটাতে কেউ খোঁজ করতে আসবে না। সেখানে দেখুন একটা পোলট্রি ফার্ম অনেকটা জায়গা জুড়ে হয়, সেখানে যদি কেউ গর্ত করে রেখে দেয় তো পোলট্রি ফার্মের মালিকের পক্ষে বোঝা সম্ভব নয়।